উৎসবমুখর পরিবেশত একাদশ জাতির সংসদ নির্বাচনালয় মনোনয়নপত্র কিনিবার দৌড় দেখা গিয়ে তারকলর পীর এন্ডে গাজীপুর পাঁচ আসনালয় মনোনয়ন কিনে চিত্রনায়ক ফারুক চিত্রনায়িকা কবরী তার আগের আসন নারায়ণগঞ্জ সারিয়ে নেয় এবার মনোনয়ন সাইয়ে ডাহা সতেরো আসনতুন নীলফামারি দুই আসনতুন মনোনয়নপত্র কিনে অভিনেতা আসাদুজ্জামান নূর সঙ্গীত শিল্পী মমতাজ মনোনয়নপত্র কিনে মানিকগঞ্জ দুই আসনতুন অভিনেত্রী তারানা হালিম তালিকা তাসের টাঙ্গাইল সৈয়র প্রার্থী হিসেবে চিত্রনায়ক শাকিল খান আওয়ামী লীগের প্রার্থী হইতুসাই বাগেরহাট তিন আসনতুন ঢাকায় সিনেমা ডেঞ্জারম্যান খ্যাত অভিনেতা ডিপজল মনোনয়নপত্র কিনে ঢাকা চৌদ্দ আসনতুন অন্যমিকে একই আসনত আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বী হলদি অভিনেত্রী সমীকাই স্যার ও রোকেয়া প্রাচী তারা মনোনয়নপত্র কিনে ফেনী তিন আসনতুন নরসিংদী পাঁচ রায়পুরা তুন আওয়ামী লীগের ওইএনএ সংসদ নির্বাচন গত মনোনয়নপত্র কিনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নির্মাতা ডক্টর মাসুদ প্রতীক ময়মনসিংহ তিন আসনলাই আওয়ামী লীগের প্রার্থী হইতু মনোনয়নপত্র কিনে অভিনেত্রী যৌতিকা জ্যোতি টাঙ্গাইল এক আসনতুন নির্বাচন গরিবাল্লাই মনোনয়নপত্র কিনে অভিনেতা সিদ্দিকুর রহমান ফিসাই নাই ক্রিকেটার অল এই প্রতিদ্বন্দ্বিতা আছে ক্রিকেট তারকাল ক্রিকেটার মাশরাফি মনোনয়নপত্র কিনে নড়াইল দুই আসনের প্রাপ্তি হিসেবে ক্রিকেটার দুর্জয় মানিকগঞ্জ এক আসনতুন আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনে সোমবার বারোই অক্টোবর তুন মনোনয়নপত্র বিতরণ শুরু করে বিএনপি এন্ডাতুন সিরাজগঞ্জ এক আসনতুন বিএনপির ওইনে মনোনয়নপত্র কিনে কণ্ঠশিল্পী কনক চাপা দীর্ঘদিন বিএনপির রাজনীতির ফরে জড়িত কণ্ঠশিল্পী বেবি নাসিন এবার নীলফামারী সাইর আসনতুন মনোনয়নপত্র কিনে তিনি বিএনপির তুন নির্বাচনত অংশ লইব কণ্ঠশিল্পী মনির খানও ঝিনাইদহ তিন আসনতুন নির্বাচন গরিবালায় বিএনপির মনোনয়নপত্র কিনে তিনি ইনসারাও হিরো আলম বগুড়া ছয় আসনতুন জাতীয় পার্টির ওইনে নির্বাচন গরিবালায় প্রস্তুতি ল নায়ক সোহেল রানারে ডাহা আঠারো আসন দেখা যাইতে পারে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে হাবিবা শিউলি সি প্লাস টিভি হ্যালো দর্শক ভিডিও বেনি যদি সাবস্ক্রাইব লেখক গো লাল বাটন আছে এবার ক্লিক করুন আর ডাগো দিও গো বেল আইকন আছে এবার চাপ দন তইলে অনেক ব্যাক করার আগে আনার ভিডিও বেগিন সাইট তারিবেন আরা সাদাই হতা হই।